নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সকল বিসিবিএসির জাতক ও জাতিকাকে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি বিসিবিএসির জাতক ও জাতিকার 1427 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিওতে বলতে চলেছি। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে মোটিভেশনাল ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন, সেক্ষেত্রে আমি এটি দাবি নিয়ে বলতে পারি যে ভালো সময় কিংবা খারাপ সময় সঠিক ডিসিশন নিতে সহায়তা করবে এবং পাশাপাশি মানুষ চিনতেও সহায়তা করবে। তাই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছি চ্যানেলটিকে। আপনি যদি নতুন হন তাহলে এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। ১৪২৭ বঙ্গাব্দ, নতুন কি আসতে চলেছে বৃশ্চিক রাশির জীবনে এবং কি খারাপ হতে পারে বৃশ্চিক রাশির জীবনে সেটি নিয়ে আমি বলতে চলেছি। কারণ প্রতিটি বছর আমাদের কিছু ভালো দেয় এবং কিছু খারাপ ফল দেয়। তো আমি এক এক করে আপনাদেরকে প্রতিটি বিষয় বোঝানোর চেষ্টা করছি। তো ভিডিওটি এতটুকু স্কিপ করবেন না, পুরোটা দেখুন। তো প্রথমে আসি আপনাদের পড়াশোনার স্থান, মানে যারা শিক্ষার্থীরা আছেন তাদের পড়াশোনার রেজাল্ট ভালো হবে। যারা আপার ক্লাসে পড়াশোনা করছেন, অর্থাৎ বিএ, এমএ বা পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড কোনো পড়াশোনা করছেন, তাদের খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা জয়েন্ট এন্ট্রান্সে বসতে চাইছেন বা বসবেন ভাবছেন, তারাও বসতে পারেন, আপনাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি আপনাদের কর্মজীবন। বৃশ্চিক রাশির কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক চাকরি, দুই বিজনেস, তিন সেলফ প্রফেশন। তো যারা চাকরি করছেন তাদের চাকরির পদোন্নতির যোগ রয়েছে, তবে এই মুহূর্তে নয়, আপনারা ঠিক পূজোর সময় থেকে সেই ফল পেতে চলেছেন। এই পদোন্নতির পাশাপাশি আপনাদের এই বছর বেতন বৃদ্ধি, অর্থাৎ আপনাদের যে মাসে মাইনে পান সেটিও বৃদ্ধি হতে চলেছে। এরপরে আসি আপনাদের যারা চাকরি করছেন না, ঘরে বেকার বসে আছেন, তাদেরকে আমি বলবো, দয়া করে আপনারা ঘরে না বসে, এই লকডাউন শেষ হয়ে গেলে আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন। কারণ আপনাদের বর্তমানে যা গ্রহের পজিশন, সেখানে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আশা রাখবো আপনারা সকলেই চাকরির জন্য প্রচেষ্টা করবেন লকডাউন পেড হয়ে গেলে। এবং আমাকে অবশ্যই চাকরি পেয়েছেন কিনা সেটি কমেন্টস বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না। এরপরে আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা টিউশনি পড়ায়, যারা আমার মতো অ্যাস্ট্রোলজার, তাদের কী হবে? তাদের এই বছর কিন্তু শুভাশুভ যাবে, মানে খারাপও যাবে না এবং ভালোও যাবে না। তবে বিশেষ করে যারা ডাক্তার আছে তাদের কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা টিউশনি পড়ান বাড়িতে বা আদার্স জায়গায়, তাদেরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের অর্থনৈতিক। এই বছর কিন্তু অর্থনৈতিক ভাবটা আপনাদের শুভাশুভ দেখা যাচ্ছে, মানে টাকা আসবে কিন্তু টাকাটা সঞ্চয় করতে পারবেন না। আর সঞ্চয় কেন করতে পারবেন না সেটি ভিডিওর শেষের দিকে আমি বলতে চলেছি, তো পুরোটাই দেখুন। তো টাকা আসবে কিন্তু সঞ্চয় করতে পারবেন না। এরপরে আসি আপনাদের বিবাহস্থান। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, তারা বিবাহের জন্য চেষ্টা করুন, কারণ এই বছর বিবাহের শুভ যোগ দেখা যাচ্ছে। তাই যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তারা চেষ্টা করুন। যারা ডিভোর্স হয়ে গেছে, যাদের ডিভোর্স হয়ে গেছে, তারাও কিন্তু পুনরায় বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন তাদের কিন্তু বছরটা মোটামুটি যাবে, মানে পারিবারিক
গণ্ডগোল অশান্তি কিন্তু একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে একটি ব্যাপার সাজেস্ট করব, আপনারা হাজব্যান্ড ওয়াইফ উভয়ের প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করুন, একে অপরের প্রতি সহমর্মিতা হন, তাহলে দেখবেন প্রবলেম অনেকটাই কেটে যাবে। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। বিসিরাসি জাতক ও জাতিকারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন এতদিন ধরে, তাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে সেরকম কোনো ট্রাভেল থাকবে না, তবে আপনারা একটু সন্তানের পড়াশোনার বিষয়ে একটু ধ্যান রাখবেন, কারণ বর্তমানে মোবাইল বা ইন্টারনেটের জগতে আপনার সন্তান বেশি পরিমাণে মশগুল হয়ে গেলে কিন্তু পড়াশোনাটা নষ্ট হয়ে যেতে পারে। সবশেষে এবার আমি বিসিএসের কিছু খারাপ জিনিস বলতে চলেছি। এই বছর কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, তাই এই বছর অর্থাৎ 1427 বঙ্গাব্দে আপনারা কিন্তু একটু সাবধানে চলাচল করবেন। রাস্তাঘাটে যখন বেরোবেন তখন খুব সাবধানে চলাচল করবেন এবং ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিসিরাশির জাতক জাতিকারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন তাদের কিন্তু শরীর অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে এবং বাতে ব্যথা, কোলেস্ট্রল, হার্টের প্রবলেম, চোখের প্রবলেম, এছাড়াও আদার্স কোনো ডিজিজ থেকে আপনাদের শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনাদের এই বছর মেডিকেল এক্সপেন্সেস খুব বেশি হতে চলেছে, মানে আপনি যে অর্থটি জমাবেন সেই অর্থটি জমাতে পারবেন না, কারণ সেটি মেডিকেলে আপনার এক্সপেন্স হয়ে যাবে। ওভারঅল যদি বলা যায় তো আপনাদের এই বছরটা সব দিক থেকে ভালো থাকলেও শারীরিক পার্টটা নিয়ে একটু প্রবলেম রয়েছে, তাই আপনারা একটু সাবধানে চলাচল করবেন, এটি আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।